এরপর আমরা কাটারের বিষয়ে একটু পরিচিত হব। এটা হলো মিলিং কাটার, এটা মিলিং কাটার, এটাকে বলে মিলিং কাটার। এটা এলএইচ, আমার এটা এলএইচ, আমি যেটা দেখাচ্ছি এটা হলো এলএইচ। এটা আপনার, এটা বিভিন্ন ডিগ্রিতে পাওয়া যায়, বিভিন্ন ডিগ্রিতে পাওয়া যায়। একটা 70, 60, 62, 65, এগুলো এক এক ফ্যাক্টরিতে এক এক রকমের লিফ কোয়ালিটির ওপরে তারা কাটারগুলো ইউজ করে। আপনি যত ডিগ্রি বাড়াবেন তত কাটিংয়ের, যদি আপনার রাফ পাতা হয়, লিফের কোয়ালিটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে ডিগ্রিটা বাড়াইতে হয়। আর লিফ কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ডিগ্রিটা কম রাখা ভালো, তাহলে সিটিসি কাটিংয়ের ফেস্টিংটা অনেক ভালো হয়। এটা গেল মিলিং কাটার। আর একটা হলো চেজার, 1 ইঞ্চি চেজার, 1 ইঞ্চি চেজার। এটা 1 ইঞ্চি পরপর, মানে এক, এটার ওয়েটটা হলো 1 ইঞ্চি। আর 1 ইঞ্চিতে এটা এই টিথগুলো যে কটা থাকবে, এই টিথটা হলো 1 ইঞ্চিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এটা হলো 8 TPI চেজার। এরকম 10 TPI চেজারও আছে যেটার 1 ইঞ্চিতে আপনার 10টা দাঁত থাকবে। হ্যাঁ, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে 1 ইঞ্চিতে যে কয়টা টিথ থাকবে এটা কাটারের, সেটা বলা হয় 10 TPI, 8টা থাকলে বলা হবে 8 TPI। তো এটা গেল চেজার, 1 ইঞ্চি চেজার, 8 TPI অথবা 10 TPI। আর এটা হলো মিলিং কাটার। এটা ডিপেন্ড করবে আপনার অ্যাঙ্গেলের ওপরে, অ্যাঙ্গেল আপনি যা ইউজ করবেন আপনার লিফ কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, যেটা রিপেয়ারেবল হবে আপনার জন্য এটা আপনি ইউজ করতে পারবেন।